চলতি মাসের জন্য বেসরকারি পর্যায়ে মূল্য সংযোজন কর সহ প্রতি কেজি এলপিজি বা সিলিন্ডার গ্যাসের দাম একশো দুই টাকা বত্রিশ পয়সা থেকে কমিয়ে আটানব্বই টাকা সতেরো পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করা হয় কমিশনের চেয়ারম্যান আব্দুল জলি জানান আজ থেকে বারো কেজির সিলিন্ডারের দাম এক হাজার দুইশো টাকা থেকে কমিয়ে এক হাজার টাকা করা হয়েছে সেই হিসাবে প্রতি সিলিন্ডারে কমলো একশো টাকা কমিশনের ঘোষণা অনুযায়ী তেসরা জানুয়ারি সোমবার সন্ধ্যা ছটা থেকে এই দাম কার্যকর হবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত বা রেটিকুলেটেড এলপিজির দামও কমানো হয়েছে প্রতি কেজি নিরানব্বই টাকা আট পয়সা থেকে কমিয়ে চুরানব্বই টাকা চুরানব্বই পয়সা দাম নির্ধারণ করেছে বিইআরসি সাড়ে পাঁচ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব ধরনের সিলিন্ডারের দামই কমানোর নির্দেশ দিয়েছে কমিশন একই সঙ্গে কমেছে পরিবহনে ব্যবহৃত এলপি গ্যাস বা অটো গ্যাসের দামও জানুয়ারি মাসের জন্য অটো গ্যাসের দাম প্রতি লিটার চুয়ান্ন টাকা চুরানব্বই পয়সা নির্ধারণ হয়েছে